গুড মর্নিং স্টুডেন্ট আজকে নার্সারি পার্ট 2 এ দেখো ফার্স্ট এপিসোড হচ্ছে কি তোমাদের আজকে পেজ নাম্বার হলো 3 তাহলে আজকে আমি আবার তোমাদের কি করাবো স্বরবর্ণে প্রথম অক্ষরটি অ অ দিয়ে আমি কতগুলো তোমাদের শব্দ আর বাক্য পড়াবো সেইগুলো তোমরা কি করবে বারবার মুখে বলবে আর লিখবে সেই লেখা খাতায় থাকবে এবং তারা সঙ্গে সঙ্গে তোমাদের কি করতে হবে বাক্য বা স্বরবর্ণ বাক্যের সাথে ছড়াটা মুখস্থ রাখতে হবে তার সাথে বানানটা দেখতে হবে আর শব্দ যেটা দেব সেই শব্দগুলো তোমরা বারবার খাতায় এক পাতা হাতে রেখা করবে তাহলে দেখো আজকে আমাদের কি করাচ্ছি বাংলা কি স্বরবর্ণে অ অ বর্ণটি আমরা সবাই চিনি তাহলে অ দিয়ে আজকে আমি আপনাকে কি করাবো দেখো বাক্য পড়াচ্ছি কি অজগরটি আসছে কি লেখা আছে অয়ে তাহলে অয়ে অজগরটি কি করছে আসছে তেরে তাহলে তোমাদের এই বাক্যটি বারবার পড়বে এবং মুখস্থ করবে তাহলে এখানে কি লেখা আছে অয়ে অজগরটি আসছে তেরে আর তারপর আমি কি শেখাবো এগুলো হলো এক একটা তোমাদের কি অ দিয়ে বাক্য তাহলে অ দিয়ে কি আছে একটা বাক্য সেই তিনটে বাক্য দেখো আমি আজকে তোমাদের পড়াবো তার সাথে তোমরা কি করবে খাতায় সেই তিনটে তুলবে তুলে সুন্দর করে হাতে রেখা করবে এক পাতা তাহলে দেখো এখানে কি আছে অ বর্গ জ কি হয় অজ অ দন্ত স স কি হয় অসি দেখো অ ল স কি হয় অনি তাহলে আমি আর একবার তোমাদের রিপিট করে দিচ্ছি নেক্সট তোমরা সেটা দেখো এবং মুখে আমার সাথে সাথে বলো কি আছে অ বর্গ জ অজ অ দন্ত স স অসি অ ল স অনি তাহলে এখানে অজ অসি আর অলি এটা বারবার মুখে বলবো আর আমরা লিখবো এবং সেটা কি করব হাতে রেখা করব কত এক পাতা তারপর দেখো তাহলে এটা কি আছে বাক্য অয়ে অজগরটি আসছে তেরে তাহলে অজগর কি দেখেছো অজগর সাপ সবাই দেখেছে তো সেই অজগর দিয়ে তোমাদের একটা কি আছে বাক্য আছে আর অ দিয়ে কতগুলো শব্দ দেওয়া হয়েছে তাহলে নেক্সট পড়া আজকে তোমাদের এই পর্যন্ত রইলো তাহলে পরে পড়ার জন্য তোমরা প্রস্তুত থাকবে গুড বাই